ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছি, সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে কিছু বহিরাগত এবং কিছু বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারমুখী হয়ে ব্যাপকভাবে তারা এই অঞ্চলে এসেছিল এবং আমাদের উপরে চড়াও হয়েছিল। আপনারা দেখেছেন যে এই পাশ থেকেও ইটপাটকেও শুরু করে সামনে থেকে সবাই ওরা ব্যাপকভাবে হচ্ছে মারমুখে ছিল এবং তাদেরকে ডিসপাস করার জন্য আমরা এই রোকে হলের সামনে থেকে আমরা কিছু সাউন্ড গ্রেনেডস বা টিয়ার শেলস এগুলোর মাধ্যমে তাদেরকে আমরা ডিসপাস করে দিয়েছি। এটি আসলে মূলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা এখানে যা করছি না কেন সব কিছুই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নির্দেশনা অনুযায়ী করছি। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ যে গত দুই দিন বা একদিন যে বহিরাগত এবং ছাত্রলীগের যারা হামলা করেছিল তখন পুলিশের ভূমিকাও নীরব ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনও নীরব ছিল। আজকে তারা শান্তিপূর্ণ কর্মসূচি করতে চেয়েছিল, তাদের যে শিক্ষার্থী নিহত হয়েছিল কোটা আন্দোলনে তাদের গায়েবে জানাজা এবং কফিন মিছিল করতে চেয়েছিল, পুলিশ বিনা উস্কানিতে বিনা ইয়াতে তাদের এখানে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইনস্ট্রাকশন ছিল যে তারা রাজু ভাস্কর্যে না এসে তারা যদি দোয়েল চত্বরে করে এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সিদ্ধান্তই ছিল, সেটি তাদেরকে বলার বারবার বলার পরেও তারা এই মুখী হয়েছিল। তো এখানে যা কিছু হয়েছে সব কিছুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। আপনারা হলের দিকেও এগিয়ে গেছেন, বিভিন্ন হলে গিয়ে সামনে সাউন্ডের টিকিট করা হয়েছে এবং না হলের ভেতরে দেখিয়ে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। না, এটি এই অভিযোগটি আসলে সত্য নয়। আপনারা জানেন যে হল ভেকেট করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশনা দিয়েছে 7টার ভেতরে, 7টা অলরেডি পার হয়ে গেছে। তো সাধারণ ছাত্রছাত্রী কিন্তু ম্যাক্সিমাম চলে যাচ্ছে, এখনও কিন্তু তারা যাচ্ছে। আমরা তাদের এই যাওয়াটা আমরা তাদেরকে হেল্প করছি বিভিন্ন জায়গা থেকে এবং আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যখন যে ইনস্ট্রাকশন আমরা পাব তাদের আইনি সহায়তা এবং পুলিশি সহায়তা দেওয়ার জন্য আমরা কিন্তু এখানে সদা সর্বদা প্রস্তুত রয়েছি। কিন্তু শিক্ষার্থীদেরকে যখন বের করে দেওয়া হচ্ছে, যুবলীগ যে শিক্ষার্থীরা বের হয়ে যখন যাচ্ছে তাদের ব্যাগ ধরে টানাটানি করছে, তাদেরকে হেসাল করছে, তাদের মোবাইল ফোন চেক করে তাদেরকে এই বিষয়টি আমি তো আপনি দেখেছেন যে আমরা কিন্তু এই টিএসসি এরিয়াতে আমরা আছি, কোন এরিয়াতে কি ঘটছে এই মুহূর্তে সকলের সঙ্গে যোগাযোগ না করে আমার জন্য বলাটা দুরূহ। তো সেক্ষেত্রে আমি বারবার যেটি বলছি সেটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশন অনুযায়ী কিন্তু আমরা কাজ করছি। কিন্তু মেধি ভাই, যেসব শিক্ষার্থীরা হল ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে নিরাপদে পৌঁছে দেওয়া এবং তাদের নিরাপত্তা দায়িত্ব তো পুলিশের, যেহেতু না তাদের তো আমরা ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তা দেওয়ার জন্যই কিন্তু আমরা এখানে আছি এবং তারা কিন্তু নির্বিঘ্নে চলে যাচ্ছে আমি যতটুকু জানি। তো রাস্তায় তাদের উপরে যে হামলা হচ্ছে, নিরাপদে বের হতে পারছে, রাস্তায় যখন তাদের উপরে হামলা হচ্ছে পুলিশের সামনে হামলা হচ্ছে, তাহলে আপনাদের কি মেসেজ থাকবে না? এটি তো আমরা এটি হওয়ার কোনো সুযোগই নেই, এই ধরনের কোনো ঘটনা ঘটার কোনো সুযোগই নেই।